তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সকাল 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশ্বকাপ জয়ী মেসিদের পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রথম দিন আজ বিকেলে রাজধানীর বনানীতে আর্জেন্টিনার মিশন উদ্বোধন করবেন, যা 45 বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশক পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।